বাপ্পি, স্মৃতিতে স্মৃতিতে ইতিহাসে ইতিহাসে এই অঙ্গন কত দুঃখের কাহিনী ভার বয়ে বেড়াচ্ছে। বর্ণমালাগুলো যেন শোকের মাতম। সৌরভ, এই যে স্মৃতি ভাষ্যগুলো রয়েছে বিভিন্ন দেয়ালে, এর মধ্যে একটা আমরা পড়ে দেখতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 1971 সালের 16 জুলাই আমাকে গৌড় নদী থেকে ধরে এনে এই দালানে এনেছিল। এখানে আমাকে টর্চার করা হয়। তিনজন সিপাহি আমাদের তিনজনকে পিচকোলা করে বেঁধে পেটে একটার পর একটা ঘুষি মারে। হুমায়ুন কবিরের ভাই ফিরোজ কবির, তার সাথে দুটো মেয়ে ঝালকাঠি থেকে অস্ত্র নিয়ে ধরা পড়ে। এখানে আসার পর পানি খেতে খেতেই ওদের ডাক আসে। ওরা চলে যাওয়ার আগে আমাকে বলল, বুলু ভাই আমরা যাই, আমাদের বোধ হয় এই শেষ বিদায়। এরপর গুলির শব্দ শুনলাম, বুঝলাম ওদের বিদায় হয়ে গেছে। সৌরভ, বরিশাল ওয়াবদা বদ্ধভূমি 71-এর স্মৃতি ভাষ্য থেকে এই কথাগুলো মুক্তিযোদ্ধা AMG কবির বুলুর। যিনি যুদ্ধহত মুক্তিযোদ্ধা, উনি এখনও বেঁচে আছেন। এই স্মৃতি ভাষ্য শুনলাম ওনার, আমরা সরাসরি ওনার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তার সাথে তো কথা বললে আমরা একদম সেই প্রকৃত যে গল্পগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারব। আমি আগল জেলার রতনপুর 12,000 গ্রাম থেকে মাটি নিচে আমার অস্ত্র কোপা ছিল, স্টেন গান গ্রানেড ম্যাগজিন। এই অস্ত্রটা নিয়ে আমি বরিশাল অপারেশনে নৌকা যোগে রওনা হয়েছি। পথিমধ্যে বাটাজন নামক স্থানে আমি সশস্ত্র অবস্থায় তিনজন ধরা পড়ি। তিনজন আমার সাথে আনোয়ার করে একটি বেঙ্গল রেজিমেন্টের সিপাহী ছিল, আর মাঝি আমি স্বয়ং। সন্ধ্যার আগাখানে আমাদের তিনজনের অত্যাচার শেষে একটা আর্মি উদলা ভ্যানে ভ্যানে করিয়ে আমাদেরকে নিয়ে আসলো এখানে, যেটা তৎকালীন পানি উন্নয়ন বোর্ড ছিল, বর্তমানে এটা বদ্ধভূমি নামে পরিচিত। সেখানে ওই ঢোকার পথে একটা বিল্ডিং আছে, ওইখানে প্রথম তিনজনকেই রাখলো। তিনজনকে রাত্রে রাখলো, রাত্রে তখন সমস্ত শরীর আমার বেয়ারমেডের ক্যাচা রক্ত থাকতো, তিনজনেরই, মাঝিরও বেগুন রেজিডেন্টের সেপাইও। এরপরে ওখান থেকে ওখানে রাখে, রাখার পরে রাত্র আসার পরে সময়টা ঠিক ই নেই, রাত্র 11 পর্যন্ত আরেকটা রুমের মধ্যে পিসমোড়া দিয়ে বান্ধিয়ে একের পর এক ঘুষি ঘুষি মারার একটা পর্যায়ে পড়ে যায়। পড়ে যেয়ে নাক চোখ মুখ বুঝিয়ে যাই, এই জন্যে একটু ভান করি, করার পরে নাক মুখ চাপিয়ে ধরে চাপিয়ে ধরে আবার উঠি। এইভাবে করে রাত্র 11 পর্যন্ত মারিয়া রেখে গেল। রেখে যাওয়ার পরে এখানে প্রায় 19 দিন ছিলাম। দ্বিতীয় দিন ভোরবেলা আমার সাথের সাথী আনোয়ার, ও মারা যায় উল্লাসটা, এই যে খাল শুনছি, আমার তো দেখার সুযোগ নেই তখন, পাশে খালে ফেলাই দেয়, এইটাই সেই খাল, এখানে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে মাঝিকে 5 দিন পর আমি স্টেটমেন্ট দিয়েছিলাম যে মাঝির কোনো দোষ না, জোর করি অমুক জায়গা দিয়ে আমি নিয়ে এসছি, মাঝিরে ছেড়ে দিছে। তা আমাকে এখানে 19 দিন রাখে। বিশেষ করে আমি ওই থাকাকালীন অবস্থায় দুটি লোককে, দ্যাট ইজ তৎকালীন ফিরোজ কবিরের আনোয়ার কবির বোধহয় আর কি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তার ভাই ফিরোজ কবিরকে আমরা থাকা অবস্থায় দুজনকে ধরে নিয়ে আসে। আচ্ছা, সশস্ত্র ধরে নিয়ে আসার পরে আমাকে ওরা চেনে যে, বলু ভাই আপনি আমাকে, হ্যাঁ তোমরাও কাহি, ওদের আর বেশি সময় দিল না, কত ওরা পানি চাইলো পানি এনে দিল, একটা সিগারেট ধরাইছে, এর মধ্যেই ওদের ডাক পড়লো। তা আমি বুঝলাম যে ওদের বোধহয় শেষ। ঠিক পরবর্তী দুটি আওয়াজ শুনলাম, ওদেরকে মেরে ফেলে যাওয়ার সময় শুধু এইটুকুই বললো, বলু ভাই আসি আমাদের বিদায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই বললে ও চলে আসে। এরপরে যেটা শুনতে পাওয়া যায় যে এখানে স্বাধীনতার পরবর্তী সময় 4-5 হাজার লোককে হত্যা করেছে, যাকে যখন ধরে নিয়ে আসছে এই ব্রিজের উপর দিয়ে মারত। এরপরে বিশেষ করে আরেক, এখানে কি ব্রিজ ছিল তখন? এটা ভাঙ্গা ব্রিজ ছিল, মানে এই যে এখন সংস্কার করা হয়েছে, এই তখন সংস্কার ছিল। আচ্ছা, এই জায়গায় কেন আনা হতো, কারণটা কি? এটার কারণটা হলো এইটা ছিল খালে ভাসাই দিত, নদীতে লাশ ভাসিয়ে যেত, আমার ধারণা এটাই হতো কারণ, যে আর কোথায় এই করবে। এবং এই টর্চার করার জন্য এই বিশেষ ঘরগুলো, বিশেষ ঘরগুলো ছিল, দড়িয়ে নিয়ে যাকে যেভাবে দরকার সেভাবে টর্চার করছে, মারছে। এই সেই এখান থেকে 19 দিন রাখে, 19 দিন পর আনোয়ার মারা যাওয়ার পরে তাকে ফেলাই দেয় খালে, মাঝিকে 5 দিন পর ছেড়ে দেয়, 19 দিনের দিন এখান থেকে আমাকে যশোর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে নিয়ে যায়, পরে জেলখানায় পাঠাই দেয়, ক্যান্টনমেন্টের জায়গা কম,
জেল সেন্ট্রাল জেলে পাঠাই দেয়। সেন্ট্রাল জেলে 3 মাস 21 দিন টোটাল মিলাইয়া ওখানে ছিলাম। মুক্তিযোদ্ধা বুলু ভাই যেভাবে বর্ণনা করলেন 51 বছর আগের ঘটনাগুলো এবং তাকেও এখানে যেভাবে বন্দী করে নির্যাতন করা হয়েছিল, এগুলো শুনতে শুনতে আমি একেবারেই হারিয়ে যাচ্ছিলাম যেন। সৌরভ, ইতিহাসের ভেতরে তো হারিয়ে গিয়েছি, পাশাপাশি যে অবস্থায় আমি এখানে এসেছিলাম, যে প্রাণবন্ত একটা অবস্থায় ছিলাম, এখন কেন যেন বিষণ্ণতা ভর করেছে। পাশাপাশি এক ধরনের গর্বও হচ্ছে তাদেরকে নিয়ে, যারা আমাদের এই দেশকে স্বাধীন করে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমরা 26 মার্চের পর তো এখানে মুক্তিযোদ্ধা ট্রেনিং হয়েছে, তারপরে ওই পাকিস্তানি সৈন্যরা 25 এপ্রিল নৌপথে, আকাশপথে আর স্থলপথে আক্রমণ করিয়া এখানে ক্যান্টনমেন্ট করে, এই এই জায়গাটা ক্যান্টনমেন্ট তৈরি করে। এই আমরা অবদা বলি এটাকে, অবদা ওয়াটার ডেভেলপমেন্টের অফিস, এবং সেখানে ক্যান্টনমেন্ট তৈরি করে এবং 4000 পাকিস্তানি সৈন্য থাকে, এবং থাকার পরে তার সাথে রাজাকার কিছু তৈরি করে এবং শান্তি কমিটি তৈরি করে, তারপর পরই তারা ওই স্থানীয় যারা স্বাধীনতার পক্ষে তাদেরকে ধরে এনে এখানে হত্যা করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মহিলাদের টর্চার সেল, মহিলাদের এনে এখানে অত্যাচার করতো, পাশবিক নির্যাতন করতো, তারপর তাদেরকে ওই ব্রিজের উপর রেখে গুলি করে মেরে ফেলতো, আর পুরুষদের বেশিরভাগ করতো নদীর পারে হত্যা করতো। কতদিন পর্যন্ত এখানে এটা করছে? এপ্রিল মাসের 29 তারিখ থেকে করেছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত করেছে। আমি আচ্ছা, বরিশাল স্বাধীন হয়েছে 10 তারিখে? না, বরিশাল মুক্ত হয়েছে মূলত 8 তারিখে। আপনারা এসে এখানে যখন আসলেন, যারা পাকিস্তানে চলে যাওয়ার পরে, এখানে এসে কি দেখলেন আসলে? এখানে এসে দেখেছি যে ওরা যে অত্যাচার করেছে তার চিহ্ন অনেক রয়েছে, ওদের মেয়েদের বিশেষ করে কাপড়, ব্লাউজ, সায়াব, এবং ওপাশে মেয়েদের কিছু লাস্ট 3-4 দিন আগে পচা দুর্গন্ধ, এবং তারপর এই নদীতে ভাসতে খালেতে ভাসতেছে, এবং নদীর পাশ পর্যন্ত লাশ আর লাশ আর লাশ এ দেখেছি। কারণ ওরা যাবার 2-3 দিন আগে মনে হয়, 1-2 দিন আগে মনে হয় এগুলোকে হত্যা করেছে, আটকে রেখেছিল তাদেরকে, মেরে তারপরে তারা মেরে ফেলেছে তাদেরকে। আজও খালের জল বয়ে চলে নদীতে, নদী মেশে মোহনায়, জেগে ওঠে সাগরের ঢেউ। জীবনের এই প্রবাহে মিশে আছে শহীদদের স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা। হত্যা সেতুতে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদদের, শপথ নেই তাদের স্বপ্ন বাস্তবায়নে। নদীর সঙ্গে তো আপনাদের এই অঞ্চলের মানুষের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, যুদ্ধের সময় বা গণহত্যার সময় কতটা সাক্ষী এই নদী? এই গণহত্যার সাথে কীর্তনখোলা নদী ওতপ্রোতভাবে জড়িত। বরিশালের আর্মির হেডকোয়ার্টারটা ছিল এই 30 গোডাউনে। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজনকে ধরে এনে এখানে নির্যাতন করতো, যারা মারা যেত তাদেরকে এই কীর্তনখোলা নদীতে ফেলে দিত। এবং ওখানে টর্চার সেল যেটা আমরা ইতিপূর্বে বলেছি, সেই টর্চার সেলেও যারা মারা যেত ওই পাশেই যে খালটা ছিল না, ওই খালের ভিতরে ফেলে দিত, ওরা ভেসে ভেসে এই কীর্তনখোলায় এসে যেত। আর এখন যে এই কীর্তনখোলাটা আপনারা দেখছেন, তখন এই কীর্তনখোলা আরও ওদিকে ওই যে আমরা যে সাইলোটা করছে না, এই সাইলোটা লগে ছিল কীর্তনখোলা, মূলত কীর্তনখোলাটা এটা পরে চর পরে এটা এইরকমই হয়েছে। এই যে লাশগুলো ভাসিয়ে দিল, আপনারা যারা যুদ্ধ করেছেন লাশ ভেসে যেতে দেখেছেন নদীতে, মানে নদীতে বহমান, নদী বহমান? আর এখানে আমরা ঠিক এসে দেখিনি, কিন্তু এই যেমন কাজী আজিজুর রহমান তার লাশ কিন্তু এখানে দাফন হয়েছে। হ্যাঁ, এরকম আরও অসংখ্য লোকজন, চরবাড়িয়ার কিছু লোকজন তারা এসে এখানে থেকে লাশ নিয়ে গেছে, নদীতে ভেসে গেছে, সেখান থেকে তুলে নিয়ে যে চিনতে পারছে তাদেরকে নিয়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করছে। বরিশাল অঞ্চলের গণহত্যার যদি পুরো বাংলাদেশের সাথে তুলনা করা হয়, সেটা মাত্রাটা কেমন হবে বলে মনে করেন? বরিশালে গণহত্যা মাত্রাটা অন্যান্য অঞ্চলের তুলনায় কম না, অনেক বেশি। এখানে যদিও তারা 25 এপ্রিল দখল নেয়, কিন্তু দখল নেওয়ার সময় তালতলি
ওই অঞ্চলে তারা অবাধে গণহত্যা চালিয়ে গেছে। হ্যাঁ, সেখানে 31-48 জনকে হত্যা করে এবং ওখানে গণহত্যা ওই চরবাড়ি স্কুলের পাশেই 16-17 জনের একটা কবর আছে, বিভিন্ন দুইজন দুজন এইভাবে। আচ্ছা, যুদ্ধের সময় সাধারণ যারা নাগরিক তারা তো নিরাপদে থাকার কথা, যুদ্ধ হয় যোদ্ধাদের সঙ্গে, সাধারণ নাগরিকদের উপরে এত আক্রোশের কারণটা কি ছিল? আক্রোশের কারণটা হয়েছে সাধারণ মানুষ যারা তারা মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিল, তারা আমাদের খাওয়ার দাওয়ার দিত, সাহায্য করত, বিভিন্ন খবর তারা আমাদের কাছে পৌঁছে দিত। এই জন্যই তারা এদেশের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের উপরেই তাদের আক্রোশটা ছিল যে তোমরা তো কেন মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দাও, তাদের খবর আমাদেরকে বলো না। এবং সাধারণ মানুষকে নির্যাতন করে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার কারণে তথ্যগুলোই জানতে চাইতো। হ্যাঁ, স্বাধীনতার পক্ষে এই কারণেই তাদেরকে নির্মমভাবে হত্যা করছে এবং সাধারণ মানুষকে নির্যাতন করে মুক্তিযোদ্ধাদের তথ্যগুলো জানতে চাইতো আদায় করার জন্য। এখানে কত লোককে এবং আপনারা কিছুক্ষণ আগে যে টর্চার সেল দেখছেন, ওই টর্চার সেলের ওই একটা ভাঙা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপরেই বেশিরভাগ লোককে হত্যা করা হয়েছে। এই পরবর্তীতে ওই কাজী আজিজুল ইসলামের সমাধিটা এবং এই 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 যে বধ্যভূমিটা এটা তৈরি করা হয় এই শহীদদের স্মরণে, এই শহীদদের স্মরণে। এবং এখানে আমাদের আবেগ জড়িত আছে, এখানে আমাদের পূর্ববর্তী একজন বক্তা বলে গেছেন যে অ্যাডভোকেট সুধীর চক্রবর্তী বরিশালের প্রতীতদশা আইনজীবী ছিলেন, শহীদ কাঞ্চন মিয়া কাঞ্চন মিয়া উনি একটি ক্রীড়া ব্যক্তিত্ব এবং খুব সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, ওনাকে এনে হত্যা করা হয়েছে এটা আগেই আপনারা শুনেছেন। এই ধরনের লোককে এখানে নির্মম নির্যাতন করে হত্যা করেছে এটা আমি দেখিনি, তখন আমি আটঘর করি আর অঞ্চলে, আমি ওখানে নিজেদের ডিফেন্স নিয়ে পাকিস্তান আর্মির হাত থেকে ডিফেন্স দেওয়ার জন্য আসি। আমার বড় ভাই মশিউর রহমান কামাল এবং আমাকে তারা এসব বাসার থেকে ধরে নিয়ে যায়। এরপরে ঘোষণা দেওয়া হয় বরিশালে যে আমার বাবা যদি তাদের কাছে আত্মসমর্পণ না করে তাহলে আমাদের পরিবার সহ সবাইকে মাইরা ফেলানো হই। তো স্বাভাবিকভাবে বাবা যখন জানতে পারে দুই দিন অনেক চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে, বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে, কিন্তু কোনো উপায় না পাইয়া সন্তানের মায়ায় পইরা আর কি, যেটা সত্যি কথা, সন্তানের মায়ার কারণে আমাদের দুই ভাইকে ছাড়ানোর জন্য 11 তারিখ সকালে বাবা ফজরের নামাজ পইরা, তার আগে নামাজ পড়ার আগে সে বড়ই পাতা গরম পানি সাবান দিয়া গোসল কইরা মসজিদে গিয়ে তওবা কইরা, মা সহ আমার ভাই বোন অন্যান্য ভাই বোন, আমরা তো 7 ভাই 1 বোন, তো অন্যান্য ছোট ছোট বাচ্চা ভাই বোন নিয়ে অব্দ কলোনিতে সামনে গেল যে আমাদেরকে যদি ওই বাচ্চা দেখা মাসুম দেখা যদি করা হয়। তো ওরা বাবা গেল পরে আমার জানা, কারণ আমরা তো ভিতরে, আমরা তো বাইরের ঘটনাগুলো জানতাম পরে জেনেছেন, পরে যে মানে এগুলি শুনছি আমরা দুইও ভাই ভিতরে, হঠাৎ শুনলাম যে এটা ওদের মধ্যে একটা উত্তেজনা, আচ্ছা মানে ক্যান্টনমেন্টের মধ্যে একটা উত্তেজনা চলতে আছে যে কি কাঞ্চন আসছে, কারণ আব্বাকে ওরা খুব বেশি বাঘা কাঞ্চন হিসাবে সে পরিচিত ছিল বরিশালে। তো অনেক ফোর্স নিয়ে আব্বার কাছে গেল, তারা আব্বাকে নিয়ে তারে ধইরা আমাদের রুমে ঢুকাইলো আর আমাদের দুইজনকে রুম দিয়া বাইক করে নিয়ে আসা, তারা গেট দিয়া বাইক করে দিল। তখনই তাৎক্ষণিকভাবেই গেটের বাইরে ছিলেন পরিবারের বাকি সদস্য, গেটের বাইরে আমার মা অন্যান্য ভাই এবং আমার এক বোন এদেরকে নিয়ে আর কি গেটের বাইরে ছিল, রিক্সায় অপেক্ষা করতে ছিল। তো চলে আসলাম, এরপরে দুই দিন তাদের আমার বাবাকে ওইখানে টর্চার সেলে রাইখা
অকথ্য নির্যাতন করা হয়েছে এবং যখন দেখছে যে তারা আমার বাবার মুখ থেকে কোনো কথা বাই করতে পারে না, তার পরবর্তীতে তৃতীয় তেরোই মে আমার বাবাকে ওই বধ্যভূমিতে মানে গুলি কইরা একটা গুলি এইখানে করছে, আরেকটা এই আঙ্গুলে করছে, আরেকটা এইখানে করছে, মানে বাবার লাশটা দেখার মতো সৌভাগ্য আমাদের হয় নাই। আচ্ছা, লাশ পাইছে এই খবরটা শুনছি ঠিকই, কিন্তু ওইখানে যাইতে পারি নেই আর্মির ভয়ে, কারণ আর্মিরা লাশও ছিনে নিতে চাইছিল। আচ্ছা, কিন্তু মানে জনগণের কারণে ওইখানকার তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা বলছে যে মাইরা ফেলাইছে একটা লোকের, একটা লোকের সাথে সেই লোক তাদের নিয়ে আর কি করার আছে। তো একসাথে দেশের জন্য একটা গৌরব তো আছে, দেশের জন্য আপনার বাবা প্রাণ দিয়েছে, আপনাদের জন্য এক সেন্স আপনাদের জন্য সে জীবনটা দিয়েছে আসলে, সেই বিষয়টি আপনার কি মনের মধ্যে কিভাবে আলোড়ন তৈরি করে? অবশ্যই স্বাধীনতার জন্য গৌরব তো অবশ্যই আছে যে আমরা স্বাধীন হয়েছি, আমার বাবা এই দেশের জন্য জীবন দিছে, আমি একজন শহীদের সন্তান, এই গৌরব তো আছেই। কিন্তু 51 বছর আমার আম্মা মারা গেছে গত 3 বছর আগে, 48 বছর সে দুঃসহ বেদনা যেটা বলে আমাদেরকে নিয়ে, কেননা এতিম 7 সন্তান নিয়ে একটা মহিলা জীবন যাপন করা এটা কতখানি কষ্টকর আপনারা ভালো করেই বুঝেন। সাথে সাথে ক্ষোভও আছে, কেননা 48 বছরে আমাদের খোঁজ নেওয়ার মতো লোক কেউ ছিল না। বহমান এই নদী ধারণ করে আছে রক্তের এক দীর্ঘ আখ্যান। সবকিছু হারায় কেবল থেকে যায় ইতিহাস, গৌরবের, শোকের, বিজয়ের।